এটি হলো বুগাটি। এটি সবচেয়ে দ্রুতগামী এবং সবচেয়ে দামি একটি গাড়ি পুরো বিশ্বের মধ্যে। এটির দাম প্রায় $2 মিলিয়ন এবং সব খরচ সহ প্রায় $18 মিলিয়ন কাছাকাছি চলে যায়। বাংলাদেশি টাকা হিসাব করলে 18-এর পাশে শূন্য লাগান, শেষই হবে না হিসাব। বিশ্বের অনেক মানুষের কাছে বুগাটি একটি স্বপ্ন, যেটি সবার কপালে থাকে না। কিন্তু এমন একজন ইউটিউবার আছে যিনি পুরাতন গাড়ির জঞ্জাল থেকে একটি বুগাটি তৈরি করেছেন। হ্যাঁ, আজকে আমি পুরাতন নষ্ট গাড়ির ইঞ্জিন এবং বডি দিয়ে একটি বুগাটি তৈরি করব। চলুন আজকে ইউটিউবার কিভাবে পুরাতন গাড়ির জঞ্জাল থেকে একটি বুগাটি তৈরি করেন সেই বিষয়টি জানব এবং দেখব। তো শুরু করা যাক ভিডিও, সোলে জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ইউটিউবারের নাম স্টিভেনসং। বুগাটি তৈরি করার জন্য তিনি প্রথমে একটি পুরাতন কার ইয়ার্ডে যান এবং সেখানে একটি গাড়ি সিলেক্ট করার প্রস্তুতি নেন, যে গাড়িকে তিনি বুগাটিতে পরিণত করবেন। আচ্ছা, তারপর তারা অনেকগুলো গাড়ি দেখে, কিন্তু তারা সিলেক্ট করতে পারে না যে কোন গাড়িটির ডিজাইন বুগাটির মতো এবং দেখতে বুগাটির মতোই খাটো। যত স্পিড ততই গতি। এই গাড়িটি দেখতে পারো, কারণ এটি দেখতে তোমার মতো কোন এবং সুন্দর। হ্যাঁ, এটি আমরা নিতেই পারি, কিন্তু মন সমস্যা হলো গাড়িটি তোমার মতো লম্বা, তাই এটি আমি নিচ্ছি না। আমরা ই গাড়ির জঞ্জনে অনেকগুলো গাড়ি দেখলাম, কিন্তু সঠিকভাবে একটি গাড়িকেই সিলেক্ট করলাম, যা হলো এটি প্যানশিক সিক্স। এবং এটি সিলেক্ট করেন একটি মাত্র গাড়েন যা বুগাটির মতো, এবং এটি সিলেক্ট করেন একটি মাত্র গাড়েন যা বুগাটির মতো ছোট একটি গাড়ি, এবং এটির শেপটাকে খুব সহজেই আমরা বুগাটির মতো শেপে রূপান্তর করতে পারবো। গাড়িটি সিলেক্ট করার পর তারা সেটিকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় যেখানে তারা সেটির কাজ করবে। এই জন্য স্টিভেন একটি ওয়্যার হাউসও ভাড়া করেন যেখানে তারা গাড়িটিকে বুগাটিতে পরিণত করবে। ওয়্যার হাউসে গাড়িটি এনেই তারা গাড়িটিকে ভাঙা শুরু করে, কারণ এর চেহারা তো চেঞ্জ করতে হবে বুগাটির মতো। আসলে তারা জানতো না যে এই গাড়িটির ইঞ্জিন এখনো সচল আছে কিনা। গাড়ি নিয়ে আসার সময় আমি ভেবেছিলাম যে এই গাড়িটি ইঞ্জিন আছে কিনা, কিন্তু হ্যাঁ, এই গাড়িটি ইঞ্জিন আছে, তবে আমি জানি না যে ইঞ্জিন সচল কিনা। এই হলো গাড়ির চাবি, চলুন চালিয়ে দেখি। ক্যামেরাম্যান, তুমি দৌড়ে গেলে কেন? কাছে আসো, দেব দেব। আচ্ছা ধরো, চাবিটা তুমি রাখো, আর ওই গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে, আসলে এদিক কাজ করে। এরপর তারা গাড়িটির জন্য একটি শেপ রেডি করবে, অর্থাৎ বুগাটির মতো ডিজাইন তৈরি করবে। তারা আবার একটি লোহার জঞ্জালে যায় এবং কিছু লোহার দণ্ড কালেক্ট করে এবং সেগুলোকে গ্যারেজে নিয়ে আসে। এরপর তারা বুগাটির একটি 3D মডেল তৈরি করে, তাও একটি খেলনা গাড়ির মডেল দিয়ে, এবং তারা সেই লোহার দণ্ডগুলোকে সেই গাড়িতে স্থাপন করে এবং রং করা শুরু করে। এরপর তারা একটি স্প্রে ফোমের সাহায্যে গাড়িটির সামনে এবং পেছনে ভরাট করা শুরু করে, যাতে গাড়িটিকে পরবর্তীতে বুগাটির মতো আকার দেওয়া যায়। এরপর সেই ফোমগুলো কার্ডবোর্ডের মতো হয়ে যায় এবং সেই কার্ডবোর্ডগুলোকে কেটে কেটে তারা বুগাটির মতো আকার দেওয়া শুরু করে। গাড়িটির পুরো শেপ সম্পন্ন হওয়ার পর একটি সমস্যা চলে আসে, সেটি হলো তার ফ্রেন্ড অর্থাৎ তার সহযোগী টাইসন চলে যায় অন্য কাজের জন্য, এবং সে জানায় যে সেই গাড়িটিকে পুরোপুরি সম্পন্ন করতে পারবে না এবং স্টিভেনকে সেই ওয়্যার হাউসে ছেড়ে দিতে হয়। আপনার কি মনে হয়, স্টিভেন কি সেখানেই হার মানলো? না, আমি মনে করেছিলাম হয়তো এই গাড়িটিকে আমি বুগাটিতে রূপান্তর করব, কিন্তু দুঃখের বিষয় হলো এটি আমার একটি স্বপ্নই ছিল যা বাস্তবায়ন করা সম্ভব ছিল না। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এটি আমার দ্বারা হবে না। আসলে এটি বলতে যতটা সহজ ঠিক ততটাই কঠিন। তারপর আমি গাড়িটিকে আমার নিজের গ্যারেজে নিয়ে আসি এবং সেখানেই এই অবস্থায় ফেলে রাখি, এবং এখানেই শেষ। ওকে গাইজ, গাড়িটি প্রায় 2 মাস অর্ধ লেংথ অবস্থায় আমার গ্যারেজে পড়েছিল। ভেবেছিলাম পারবো না, কিন্তু সময় এসেছে, এবার বুগাটি তৈরি করতে হবেই। এবং আমি এবার এমন একজনকে পেয়েছি যিনি এর শেষ দেখেই ছাড়বেন, তিনি হলেন ইনি। এরপর সেই লোকটি গাড়িটিকে সম্পূর্ণভাবে পরিষ্কার করেন এবং ঘষা মাজা শুরু করে, এবং গাড়িটি দেখতে প্রায় বুগাটির মতো লাগছে। আমাদের বুগাটিকে কাপড় পরানো হয়েছে এবং ঠিক কিছুক্ষণ পর এটিকে রং করানো হবে। আমি চিন্তাও করিনি এটি দেখতে এমন হবে। এবার আসল রূপ দেখার পালা। আপনার কি মনে হয়, তারা কি সম্পূর্ণ গাড়িটিকে বুগাটির মতো তৈরি করতে পেরেছে? হ্যাঁ, পেরেছে। চলুন দেখে আসি।
শত বাধা আসার পরও স্টিভেন তার স্বপ্নকে পূরণ করেছে। যদি আপনিও চান তার মতো স্বপ্ন পূরণ করতে, তাহলে এখুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা মানুষকে মোটিভেট করি, ডিমোটিভেট নয়। আল্লাহ হাফেজ, গুড বাই।